নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই সাতই এপ্রিল থেকে বুধ গ্রহের নিচস্থ গৃহে অবস্থান চারটি রাশির জন্য লোকসান নিয়ে আসতে চলেছে দেখুন প্রথমেই আপনাদেরকে জানাই এই সাতই এপ্রিল এই বুধ গ্রহ মিন রাশিতে নিচ গৃহে অবস্থান করছে এবং এই নিচস্ত গৃহের ফল কতদিন পর্যন্ত দেয় জিরো ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি পর্যন্ত এই নেগেটিভ এফেক্ট বুধের থাকে অর্থাৎ আপনার জিরো ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি পর্যন্ত এই নেগেটিভ এফেক্ট দিবে অর্থাৎ আপনার সাত তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত এই নেগেটিভ এফেক্ট পাবেন যদিও এই বুধ রবির সঙ্গে একত্রে বসে থাকায় একটি রাজ্য তৈরি হচ্ছে কিন্তু এই রাজ্য সেরকম শুভ ফল প্রদান করবে না যেহেতু এটা হচ্ছে জলতত্ত্ব রাশি সেখানে আপনার রবি রবিরও দুর্বল হয়ে যায় এবং সেখানে বুধও নিচস্ত সেই জন্য এই বুধাদিত্য যোগের শুভ প্রদা ফল প্রদান করতে অক্ষম হয় এই স্থানে এই সাত তারিখ থেকে সতেরো তারিখ অবধি অর্থাৎ জিরো ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি অবধি যে নিচস্তর প্রবল নিচস্তর ফল খারাপ দেয় এবং এই সতেরো তারিখের পর থেকে সেই নিচস্ত গিয়ে থাকলেও সেই নেগেটিভ এফেক্টটা কিন্তু অনেকখানি কাটে অনেকেই বলে যে নিচস্ত নিচস্তটা কত ডিগ্রি পর্যন্ত একটা গ্রহ থাকে সেটা প্রথম দেখা দরকার এবং তুঙ্গস্থই বা কত ডিগ্রি পর্যন্ত থাকে সেটা কিন্তু জ্যোতিষশাস্ত্রে একান্ত বিচার্য বিষয় তো আমি কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে এই প্রোগ্রামটি করছি না আপনারা কোন দিকে সাবধানতা অবলম্বন করবেন এই চারটি রাশি সেটাই আপনাদেরকে জানাতে চলেছি প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটা হচ্ছে মেষ রাশি মেষরাশি দেখুন আপনাদের রাশির অধিপতি তুঙ্গস্থ হয়ে রাজ্যক তৈরি করেছে আপনাদের উদ্যমতা তো আছেই আপনাদের পরাক্রম আছে কিন্তু আপনাদের কোন দিক থেকে প্রবলেম আসবে আপনাদের স্থানে নিজস্ব বুধ। অর্থাৎ আপনাদের তৃতীয়পতি এবং আপনাদের পঞ্চমপতি নিজস্ব হওয়ায় আপনাদের বুদ্ধি বিভ্রাট ঘটবে অর্থাৎ সিদ্ধান্ত নিতে অক্ষমতা হবেন এবং আপনাদের একটু রাগ বাড়বে এবং আপনারা চট করে কোনো ডিসিশান নিতে পারবেন না এই সময় আপনারা একটু রাগ কমিয়ে একটু হাসি আড্ডার মধ্যে আপনারা থাকুন দেখবেন একটু মন মন মানসিকতাকে ভালো রাখুন এই সময়টা আপনারা সেই একটা দুশ্চিন্তা সেই জায়গা থেকে আপনারা কিছুটা হল কাটিয়ে উঠতে পারবেন মেষ রাশির দুশ্চিন্তার ভাবটা বেশি আসতে চলেছে এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি আপনাদের দ্বিতীয়পতি এবং একাদশপতি যে অধিপতি সে মরণভাবে অর্থাৎ অষ্টমভাবে নিচস্ত গৃহে অবস্থান আপনাদের সমস্যা আসতে চলেছে বিভিন্ন রকমের আপনাদের দুশ্চিন্তা ডিপ্রেশান আপনাদের কিছু কিছু ক্ষেত্রে লোন হয়ে যাওয়ার ভয় এই সিংহ রাশির এ সময় দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি শনির তৃতীয় দৃষ্টি বুধের ওপর পড়ায় আপনাদের সমস্যা আসতে চলেছে বিভিন্ন রকমের মানসিক দুশ্চিন্তা হতাশা এই দিকগুলো আপনাদের মধ্যে আসবে মানসিক ডিপ্রেশান তো আপনারা কি করবেন আমি এই ভিডিওর শেষে প্রত্যেকটি রাশির যে চারটি রাশির কথা বললাম তার কি টোটকা আমি সেটা আপনাদেরকে এই ভিডিওর শেষে জানাতে চলেছি এরপর যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশির ষষ্ঠ স্থানে নিচস্ত বুধের অবস্থান আপনাদের এক্সিমা অ্যালার্জি অ্যালার্জি আপনাদের গায়ে চুলকানি খুঁজলি এই সকল জিনিস বৃদ্ধি পাবে ষষ্ঠে আপনাদের নিচস্ত বুথ অর্থাৎ স্কিন ডিজিজ আপনাদের এ সময় বেড়ে যাবে এরপরে যে রাশিটির কথা আমি বলব সেটা হচ্ছে মকর রাশি মকর রাশির তৃতীয় স্থানে এই নিচস্ত বুথ এবং শনির তৃতীয় দৃষ্টি পড়ায় আপনাদেরও বিভিন্ন রকমের সমস্যা অর্থাৎ শ্বাসকষ্ট অর্থাৎ গলার সমস্যা কানের সমস্যা এবং আপনাদের স্কিন ডিজিজ বৃদ্ধি পাবে এই সময় তো আপনারা কি উপায় করবেন আপনারা এই সাত তারিখ থেকে বেশিরভাগ সময় সবুজ জামা কাপড় পরিধান করুন এবং সবুজ জিনিস আপনারা বেশি খাওয়ার চেষ্টা করুন কাঁচা সবুজ জিনিসগুলো এবং সবুজ রুমাল আপনারা নিজেদের কাছে রাখুন এবং কালো জিনিস আপনারা ভুল করেও পড়বেন না এবং এ সময় আপনারা কালো জিনিস দান করুন এবং সকালে উঠে সূর্যের উদ্দেশ্যে সূর্য দেবতার উদ্দেশ্যে জল নিবেদন করুন এবং আপনারা ওং আদিত্যায় নম এই মন্ত্রটি আপনারা এগারোবার আপনারা জপ করুন দেখবেন আপনাদের এই বুথকেন্দ্রিক যাদের সমস্যা আছে সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে জানাচ্ছি তো সকল প্রিয় দর্শক বন্ধুকে ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন